দেখতেই পেলেন কি মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছিল। আরেকটু হলেই কি যে হতো কে জানে, অল্পের জন্য রক্ষা পেলেন। রাস্তা পারাপার হওয়ার সময় এক মহিলা মৃত্যুকে পুরো সামনে থেকে দেখলেন বলা যেতে পারে। এই যে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, এই ভিডিওটা এই মুহূর্তে নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। এই যে ঘটনাটা, এটা কর্ণাটকের ম্যাঙ্গালুরুর। মঙ্গলবার থাউদুগলি গ্রামে দেখা যায় যে রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে একের পর এক গাড়ি। রাস্তার সিসিটিভিতে দেখা যাচ্ছে এক মহিলা রাস্তা পারাপার করছেন, তিনি এদিক ওদিক কিচ্ছু দেখেননি। তিনি যে আরেকটি মহিলা ছিলেন তার সঙ্গেই আসছিলেন, তিনি কোনো কারণে পিছনে চলে গিয়েছিলেন। তারপরেই তিনি যেই রাস্তা পারাপার করতে যান, কোনো রকম ইধার উধার না দেখেই সঙ্গে সঙ্গে বাসটি চলে আসে। প্রবল গতিতে ছিল বাসটি, দেখে বুঝতেই পারছেন। তা দেখার পরও ওই মহিলা তোয়াক্কা না করে রাস্তা পারাপার হতে যান, আর তাতেই ঘটে যায় বিপত্তি। বাসটি সোজা মহিলার গা ঘেঁষে চলে যায়। দেখে মনে হয় মহিলাটি বাসের নিচে চাপা পড়ে গিয়েছেন। তবে কিছুক্ষণ পর দেখা যায় যে মহিলা বাসের পিছন থেকে বেরিয়ে আসছেন, হেঁটে রাস্তার পাশে এসে দাঁড়ান। মহিলাকে আসতে দেখে বাসের চালক ঠিক সময়ে কাটিয়ে জোরে ব্রেক কষেছিলেন বলেই প্রাণে বেঁচে যান। তা না হলে কি যে হতো, একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আর এই ঘটনাটা ঘটার পরেই বাসের যাত্রীরা ভয়ে বাস থেকে নেমে আসেন, দেখেন যে মহিলা ঠিক আছেন কিনা। এক মহিলা রাস্তার এই পার দিয়ে হাঁটছেন, আরেকজন রাস্তা পেরোতে যাচ্ছেন। তিনি কিন্তু একবার কিন্তু এক ফলক হলেও দেখলেন যে বাসটি আসছে, প্রবল গতিতে আসছে। তিনি তোয়াক্কা করলেন না, আর বাসটি পুরো রীতিমতো তার গা ঘেঁষে বেরিয়ে গেল। দেখলেই মনে হয় যে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল না, তিনি ঠিক রয়েছেন, সুস্থ রয়েছেন। বাসের যাত্রীরা সঙ্গে সঙ্গে নেমে আসেন, আশেপাশের লোকজন তাকে ঘিরে ধরে তিনি ঠিক রয়েছেন কিনা দেখার জন্য। এই ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আর যা দেখে রীতিমতো লোকজন আঁতকে উঠেছেন। এই ভিডিওটা দেখে আপনাদের কি মতামত? মনে হয় না রাস্তায় বেরোলে একটু সচেতন হওয়া উচিত, চারিদিক দেখে রাস্তা পার হওয়া উচিত? এরকম আরও অনেক আপডেট রয়েছে, অনেক খবর রয়েছে আপনাদের জন্য। তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।